প্রশ্ন করেছেন যে কত বছর বয়সে বিয়ে করা শূন্য যখন বিয়ে করার সামর্থ্য হবে তখনই আপনি বিয়ে বিবাহ করবেন ঠিক আছে বলছেন ফালে আল্লাহ হে যুবকের দল তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে শারীরিক এবং আর্থিক সে যেন বিবাহ করে নেয় কেননা এর মাধ্যমে তার যৌনাঙ্গের হেফাজত হবে তার চক্ষু অবনত হবে আর যদি সে এই সামর্থ্য না রাখে তাহলে সে যেন রোজা রাখে রোজা পালন করে ঠিক আছে তো এই জন্যে বিবাহ করার এরকম কোনো নির্দিষ্ট বয়স নাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই আপনি যদি সামর্থ্য রাখেন তাহলে বিবাহ করে ফেলবেন আপনার বাবা বা আপনার অভিভাবক যারা যদি বিবাহ করে দেয় করিয়ে দেয় এটা আদৌ আরও উত্তম হবে ঠিক আছে অনেক সময় একজন মানুষের বিবাহ করা কি ফরজ হয়ে যায় অর্থাৎ বিবাহ করার সামর্থ্য আছে না করলে হারামি লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই অবস্থায় তার বিবাহ করা ফরজ আর যদি হারামে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তার বিবাহ করা কি সুন্নত ইমরান বিন প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর দিয়ে আমি আজকের লাইভ শেষ করবো যেহেতু আমরা মাগরীবের কাছাকাছি এসে গেছি সময় তো রাগ কন্ট্রোল করার উপায় কি আল্লাহ নবী সাল সাল্লামে হাদিস স্মরণ করবেন আল্লাহ আল্লাহনবী সাল সাল্লাম বলছেন যে এক লোক প্রশ্ন করলো যে অবশ্যই নেই আমাকে কিছু উপদেশ দিন তখন নবীজি বলেন তুমি রাগ করো না লোকটা বলল যে আরো উপদেশ দিন নবীজি বললেন তুমি রাগ করো না লোকটা বলল যে আরো উপদেশ দিন নবীজি বললেন রাগ করো না তাহলে বারবার আল্লাহ নবীলাম রাগ করতে নিষেধ করেছেন তাহলে রাগ করাটা যে কোন মানুষ রাগ করে করেন নির্দেশ নিষেধকে সে লঙ্ঘন করলো এটা এক দুই নম্বর কথা কোরআন আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছেন তারা বলছেন এবং বলছেন যে আল যারা মুত্তাকি যাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন সে পরিচয় কি মুত্তাকিদের পরিচয় কী পরিচয় যা নিজের রাগকে কন্ট্রোল করে তাহলে আপনি রাগ কন্ট্রোল করতে পারলে আপনি মুত্তাকি বলে আল্লাহর কাছে পরিচিত হবেন এবং জান্নাতের অধিবাসী হবেন আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলছেন যে ব্যক্তি রাগ করে সে রাগকে বাস্তবায়ন করার ক্ষমতা থাকা সত্ত্বেও সেটাকে কন্ট্রোল করে এবং ক্ষমা করে দেয় সেই ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ সমগ্র মানব জাতির সামনে উপস্থিত করবেন করে অতিরিক্ত পুরস্কার হিসেবে হুরে ইন থেকে দুইজন হুরে ইন যাকে ইচ্ছা তাকে দুইজন একজন হুরে ইন যাকে ইচ্ছা তাকে বিবাহ করার জন্য কি করবেন পারমিশন দিন বা তাকে দান করবেন সুতরাং এটা অনেক বড় সবাবের কাজ এবং একটা একটা সম্মানিত কাজ এজন্য রাগকে কন্ট্রোল করার চেষ্টা করা উচিত আল্লাহ নবী সাল আলহি সাল্লাম বলেছেন যে কাউকে কুস্তি লেড়ে লড়ে পরাজিত করার নাম বীর বীরত্ব নয় মানে কুস্তি লড়ে আপনি পরাজিত করলেন শরীর খাটাইয়ে আপনি তাকে ধরা করে ফেললেন আপনি বীর এটা নয় বীর হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় যে কন্ট্রোল করতে পারে সে হচ্ছে প্রকৃত বীর ঠিক আছে আল্লাহ সু হানুম তালা যেন আমাদেরকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করেন যাই হোক আজকে আমি এ পর্যন্ত আলোচনা করলাম আল্লাহ সুফ হানুম তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন নেক আমাদের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন আমাদেরকে ইমানের ওপর রাখেন কালিমার ওপর রাখেন এবং আমাদের পিতামাতা যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ তালা সুস্থ দান করেন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে জান্নাতে অধিবাসী করেন আমাদের মধ্যে যে সমস্ত মুমিন ভাইয়েরা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থ দান করেন যারা মারা গেছেন তাওহিদের ওপরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে অধিবাসী করেন আমিন ওসলাল নবীন মোহাম্মদ ও আলা আলি ওসাহি আজমাইন জোজাকুমুল্লা খায়ের সুবাহানকাল হামদিকা আশাদ আল্লাহ আল্লাহন তাস্তরু কৌতুবলিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি